নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব চতুর্থ ভাব, অর্থাৎ শুক ভাব। এই ভাবে কোন গ্রহের অবস্থান হলে কি প্রভাব আপনার জীবনে মিলতে পারে, সেই সম্পর্কেই মুখ্যত আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করার চেষ্টা করব। প্রথমে বলবো রবি। দেখুন, রবি যদি আপনার জন্মকুষ্ঠিতে চতুর্থ ভাবে বসে রয়েছে, চতুর্থ ভাবে আসীন হয়ে রয়েছে, তাহলে সাধারণত মানসিক সুখ এবং শান্তির যে অভাব সেটা কিন্তু ভীষণভাবে ঘটিয়ে থাকে। পৈতৃক সূত্রে কিছু ধন সম্পদ প্রাপ্তির সম্ভাবনা থাকে, দর্শন শাস্ত্রে প্রবল ঝোঁক থাকতে দেখা যাবে। তবে চতুর্থস্থ রবি যদি শনি এবং মঙ্গলের সাথে কোনোভাবে দৃষ্টির বিনিময়ে যদি আবদ্ধ হচ্ছে, তাহলে কিন্তু তার জীবনে প্রবল থেকে প্রবলতম বাধা বিপত্তি সমস্ত কাজের মধ্যে কিন্তু দেখা যাবে। চন্দ্র, দেখুন, চন্দ্র যদি সুখভাবে বা চতুর্থভাবে অবস্থান করে রয়েছে, তাহলে জাতক নিজস্ব ঘর বাড়ি করতে সমর্থ হবে, জাতক নিজস্ব প্রপার্টি তৈরি করতে পারবে। কিন্তু নিকট আত্মীয়দের কাছ থেকে সে কখনোই কিন্তু ভালো ব্যবহার পাবে না, তবুও সে সর্বদা আনন্দিত ও সন্তুষ্ট থাকবে যে কোনো ছোট ছোট বিষয়গুলিকে নিয়ে। এই চন্দ্র কোনো অশুভ গ্রহ দ্বারা যদি দৃষ্ট হয়ে যাচ্ছে, যেমন ধরুন শনি, মঙ্গল, রাহু, কেতু, এগুলির দ্বারা যদি কোনোভাবে ডিস্টার্ব হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু মায়ের শারীরিক ক্ষেত্রে সমস্যা আসতে পারে এবং বিভিন্ন প্রপার্টি ওরিয়েন্টেড ঝুটঝামেলাও কিন্তু তাকে পোহাতে হতে পারে। মঙ্গল, মঙ্গল যদি আপনার চতুর্থে থাকে, তাহলে আপনার সাথে কিন্তু যে কোনো ধরনের মানে মাতৃসুখ, মঙ্গল মানে বন্ধু যে থাকে, খুব কাছের যে বন্ধু আছে, সেই বন্ধুর সাথে কিন্তু কখনো কখনো সম্পর্কের অবনতি ঘটতে দেখা যেতে পারে, মাতৃসুখ হানি হতে পারে যদি চতুর্থভাবে মঙ্গলের অবস্থান হচ্ছে এবং সেই জাতক মাঙ্গলিকও হবেন। এবং এই মঙ্গল তাকে রাজনৈতিক দিকে কিন্তু কিছু বিশেষ সফলতা দিতে পারে, সে সর্বদা ভুল পথে চলে যেতে পারে। তবে গৃহে কিন্তু সুখের অভাব সর্বদাই বর্ষিত হবে, চিরজীবন ধরে কিছু না কিছু অসুখ মানে সমস্যা তার গৃহে কিন্তু লেগেই থাকবে। এবং মানসিক যে দৃঢ়তা সেটা কিন্তু ধীরে ধীরে কম হতে থাকবে যদি কেতুর সঙ্গে বা রাহুর সঙ্গে মঙ্গলের কোনো সম্পর্ক থাকে। তাহলে নিজেকে শেষ করার ইচ্ছা, অর্থাৎ একটা সুইসাইডিয়াল টেন্ডেন্সি বা নিজের আত্মহত্যার একটা প্রবণতা কিন্তু নিজের মধ্যে ভীষণভাবে দেখা যাবে। বুধ, বুধ যদি চতুর্থভাবে বসে রয়েছে, তাহলে জাতক কিন্তু শিক্ষাবিদ, কূটনৈতিক হিসাবে কিন্তু তিনি নিজের বিশেষ সাফল্য লাভ করতে পারে এবং সে সকলের শ্রদ্ধার পাত্র কিন্তু হতে পারে, সকলের মন কিন্তু সে জয় করতে পারে। তবে মাথায় রাখতে হবে জাতকের মধ্যে শিল্পকলা এবং যানবাহনের উপর দখল থাকবে, অর্থাৎ যানবাহন সম্বন্ধীয় যে কোনো বিষয়ে একটা পারদর্শিতা পাওয়া যেতে পারে অথবা শিল্পকলায় তার পারদর্শিতা ভীষণভাবে থাকতে পারে। বাক্য প্রয়োগে দখল থাকবে, অর্থাৎ কথা বলার সময় কিন্তু তার কথার মধ্যে দিয়ে একটা বিশ্লেষণী ক্ষমতা থাকবে এবং কথার মধ্যে একটা নতুন ভঙ্গিমা থাকবে। লেখক সাহিত্যিক হতে পারে এরা, সেই সম্ভাবনা কিন্তু এদের চোখে প্রাপ্ত হতে দেখা যেতে পারে। বৃহস্পতি, দেখুন, চতুর্থভাবে যদি বৃহস্পতির অবস্থান হচ্ছে, এক তো কেন্দ্রে বৃহস্পতি অত্যন্ত শুভ, দার্শনিক করিয়ে থাকে মানুষকে, উচ্চশিক্ষিত, জ্ঞানী, সুখী এবং শাসকবর্গ দ্বারা সর্বদাই কিন্তু সে সম্মানিত হতে পারে। সে শত্রুগণের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত খারাপ, অর্থাৎ একজন শত্রুর ক্ষেত্রে কিন্তু এই এই সমস্ত ব্যক্তিরা খুব ভালো হয় না, ধর্মপ্রাণ এবং ধার্মিক ব্যক্তি কিন্তু জাতক হয়ে থাকেন। তবে ভাগ্যবান হয়ে থাকেন তিনি, তার গৃহে সর্বদা শান্তি এবং আধ্যাত্মিক ব্যাপারে তিনি কিন্তু ধীরে ধীরে একটা উচ্চ মার্গের দিকে যাওয়ার প্রচেষ্টা করে যাবে। শুক্র, দেখুন, চতুর্থভাবে যদি শুক্র অবস্থান করছে, তাহলে জাতক সঙ্গীত হতে পারে, বাদ্য হতে পারে, এই সমস্ত বিষয়ে কিন্তু দক্ষতা দেখাতে পারে, নম্র ব্যবহার জাতকের মধ্যে থাকবে, মায়ের অনুগত হতে পারে, অর্থাৎ মায়ের সাথে সম্পর্ক তার ভালো থাকতে পারে। তবে তিনি কিন্তু বহু বন্ধুযুক্ত হবে, বন্ধু প্রচুর হবে, এদের যোগাযোগ ব্যবস্থা ভালো থাকবে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে। যানবাহন যুক্ত হতে পারে, তিনি মানে নিজে কোনো গৃহ ক্রয় করতে পারে, ফ্ল্যাট ক্রয় করতে পারে, কোনো প্রপার্টি ক্রয় করতে পারে, এগুলো কিন্তু হতে পারে। জাতক নির্ভীক হয়, একাধিক বিষয়েও সম্ভাবনা থাকে, যদি এই শুক্র বা রাহু মঙ্গল দ্বারা দৃষ্ট হয়ে থাকে, তাহলে কিন্তু সহাবস্থান করে থাকে এরা। শনি, দেখুন, শনি যদি চতুর্থভাবে অবস্থান করছে, এটি খুব একটা ভালো নয়, একে কণ্টক শনি বলা হয়ে থাকে, বাল্যে জাতক
খুবই রুগ্ন জীবনযাপন করে, অর্থাৎ শারীরিক স্তরে কিন্তু বিশেষ প্রভাব ফেলে থাকে, কারণ ষষ্ঠে শনির দৃষ্টি থাকে বলে। তার মায়ের সঙ্গে কিন্তু সম্পর্ক ভালো হয় না, মানে মায়ের থেকে সুপ্রাপ্তি বা মানে তার কারণে মায়ের সুপ্রাপ্তি, এই দুটোই কিন্তু হানি হতে পারে। পৈতৃক সম্পত্তি থেকে সে বঞ্চিত হতে পারে, যানবাহন এবং গৃহ সংক্রান্ত ব্যাপারে সর্বদা একটা দুশ্চিন্তা কিন্তু তার মনে ভীষণভাবে লক্ষ্য করা যায়। সে সর্বদা এককভাবে নির্জনে নিজেকে জীবনযাপন করতে ভালোবাসে, এবং যদি কোনো শুভগ্রহ কর্তৃক দৃষ্ট হচ্ছে, যেমন ধরুন বৃহস্পতি, বুধ, হ্যাঁ কোনো চন্দ্র, সেক্ষেত্রে কিন্তু বক্রী শনি চতুর্থে থাকলে বন্ধুনাশ ও বহু রোগ তার ক্ষেত্রে কিন্তু দেখা যেতে পারে। তবে উচ্চস্থ শনি চতুর্থে থাকলে বিপরীত ফল দিতে পারে, এটা কিন্তু শুধু কর্কট লগ্নের ক্ষেত্রেই সম্ভব হয়ে থাকে। রাহু, দেখুন রাহু যদি চতুর্থভাবে অবস্থান করছে, তাহলে ব্যবহারের মধ্যে একটা মূর্খতা বা বোকা ব্যক্তির একটা পরিচয় কিন্তু সে দিয়ে থাকবে সবসময়। তার মধ্যে বন্ধু খুব অল্প হয়ে হতে দেখা যায়, খুব বেশি বন্ধু হয় না এতে, তবে জাতক খল প্রকৃতির হয়ে থাকে সবসময়। একটা মানে মানুষের সাথে প্রতারণা করার যে একটা প্রবৃত্তি, সেটা কিন্তু মানুষের মধ্যে তৈরি হতে পারে। নীচ এবং অনুরাগী হয় না, তার অন্তরে সর্বদাই একটা অশান্তির আগুন জ্বলতে থাকে প্রত্যেকটি মানুষকে নিয়ে। তবে তার অন্তরে সর্বদাই একটা কিন্তু দেখা গেছে যে মেষ, বৃষ, কর্কট, মিথুন কন্যা রাশি যদি চতুর্থ ভাব করছে, তাহলে ওই স্থানে অবস্থান পূর্বোক্ত, অর্থাৎ অশুভ ফল কখনোই কিন্তু সে দেয় না। তাই রাজপ্রিয় বা শাসকবৃন্দের কাছে কিন্তু এরা প্রিয় পাত্র হয়ে থাকে। এরা যিনি প্রশাসনিক বিভাগে আছে তাদের সাথেও কিন্তু এদের সম্পর্ক ভালো হতে পারে। কেতু, দেখুন কেতু যদি চতুর্থভাবে অবস্থান করছে, তাহলে মাতৃসুখ থেকে, বন্ধুসুখ থেকে, আত্মীয় সুখ থেকে বঞ্চিত হতে পারে। জাতক পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হতে পারে, পৈতৃক সম্পত্তি নষ্ট হতে পারে, বিদেশে থাকলে কিছুটা সুখ তাদের ক্ষেত্রে মিলতে দেখা যেতে পারে। তবে জীবনের শেষ প্রান্তে এসে জাতক এক বিপরীত অভিজ্ঞতা কিন্তু সঞ্চয় করবে, তার জীবনের সমস্ত অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে একটা নতুন অভিজ্ঞতা সে পাবে। তবে জীবনে ঈশ্বর মানে প্রত্যক্ষদৃষ্ট হয়ে ভবিষ্যৎ বক্তাও কিন্তু সে হয়ে যেতে পারে, এরকমও কিন্তু তার মধ্যে প্রভাব দেখা যেতে পারে, বা আধ্যাত্মিক লাইনে কিন্তু সে ধীরে ধীরে চলে যেতে পারে। তাহলে আজকে আলোচনা করলো চতুর্থভাবে অবস্থিত কোন গ্রহ আপনার জীবনে কি প্রভাব দিতে পারে সেই সম্পর্কে আমাদের ছোট ছোট আলোচনা। যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো, সুন্দর, সুস্থ থাকুন, আগামী পর্বে দেখা হবে।